আজকে আমরা দেখবো 2024 পরীক্ষার জন্য থার্ড ইউনিটের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। প্রথম শ্রেণী সংযোগ স্থাপনের প্রশ্ন, পূর্ণমান 30, সময় রয়েছে 1 ঘন্টা। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। সহজ পাঠ বই থেকে যথাযথ শব্দ সংযোগ করো। 4 × 1, নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, 9 যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচি, এটা হবে উত্তর। চলে যাব 2-এর দাগের যে প্রশ্ন বলেছি, দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মিল করো। রবি থাকতো কলকাতার জোড়াসাঁকোতে, নুরুর বাড়ি চুরুলিয়া, নুরু আসলে কাজী নজরুল ইসলাম, নদীর নাম কোপাই। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। লোকা ধরার বাসা কোথায়? উত্তর হবে গোড়াবাজারে। গৌর কোথা থেকে এলো? গৌর এলো গৌরীপুর থেকে। মেক দি ওয়ার্ডস উইথ ডবল ও, দেখো কি বলেছে, ডবল ও দিয়ে শব্দ তৈরি করতে বলেছি। আমরা করেছি মন, স্পুন, রোট এবং রয়েছে বুক। পরের প্রশ্ন দেখো, পরের যে পেজ রয়েছে, পিক ওয়ার্ডস ফ্রম দি হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্কস, বাক্স থেকে শব্দ নিয়ে ফাঁকা ঘরে বসাও যে কোনো 4টি। এ বার্ড হ্যাজ 2 উইংস, উই ব্রাশ আওয়ার টিথ, আই ওয়াক অন দি ভিলেজ পথ, আই প্লে অন দি সুইং, উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ। 6-এর দাগ দেখো, ফাঁকা জায়গায় বাংলা বা ইংরেজি বানান লেখো। ফিশ হবে মাছ, স্টার হবে তারা। এর পরের প্রশ্ন, ক্ষোভগুলোতে ঠিক মতো গোটা দেন লেস দেন চিহ্ন বসাও। 15 + 4 = 19, 19 বড় অর্থাৎ 10-এর ঠিকই। দেখো এইভাবে তোমরা কিন্তু এগুলো ফিল আপ করবে, আমাদের এখানে রয়েছে। একটু নিচে চলে যাব, উল্টে দিলে কত হয় বাড়ে না কমে, একটি করে দেখানো হয়েছে। উল্টে দিলে 67, উল্টে দিলে 76, সেক্ষেত্রে বাড়ি তোমরা পরে দুটো অবশ্যই করবে। আমরা একটু চলে যাচ্ছি, ফাঁকা খোপে লেখো, একটি করে দেখানো হলো। 9, 10, 6 দেখো 96, পরের দুটো তোমাকে লিখতে হবে। 8, 10, 4 = 84, 10, 10 = 100, তোমরা অবশ্যই করে রাখবে। আমরা এখন দেখছিলাম থার্ড ইউনিট 2024 প্রশ্ন।